আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দিনা এন্টারপ্রাইজ। আজি আপনার বিষয়ে এটা বিষয়ে আলোচনা করিম, নেপিয়ার ঘা। নেপিয়ার ঘা কেন রুয়ে, বহুতে কমেন্ট করে থাকে নেপিয়ার ঘা কিছু রুই আছে, বহুত মিস হয়ে আছে, কিবা কিবি হয়ে আছে। কিন্তু আজি এটা বিষয়ে মই কেন নেপিয়ার ঘাটু রুই দিয়ে এইটো বিষয়ে মই আলোচনা করিম, আপনার দেখাব খুঁজিম কেন নেপিয়ার ঘাটু রুই দিয়ে। এটা আপনার সব ইয়াতে দুটা হেৰি আছে, গাঁঠি আছে, এটা গাঁঠি মাটির তলত রাখব লাগবে আর একটা গাঁঠি মাটির উপর, যাতে এই এই তলের শিপাবিল যে আছে এই মাটির লগত পুরা হেৰি হয়ে যায়, হেৰি হয়ে ইয়ার প্রায় কুহিবিল ওলাই থাকে। হ্যাঁ, এটা আপনার সব কেন রুই দিব লাগে। এটা চালক এইটু হল, এই কেতিয়াও মিক্স হয়ে না যায়। আর একটা কথা আপনাদের মনত করব, যেটা আপনাদের হেৰিটো রুব, নেপের ঘাটু রুই দিব, রুই দিয়ার লগে মানে কি মাটির রস থাকি লাগবে। হ্যাঁ, ইয়াতে চাওক মাটিবিল যে রস আছে, রস থাকলে হ্যাঁ আপনার হেৰিটো নেপিয়ার গুটিটো হেৰি হয়ে যায়। আর ইয়াতে দেখা, ইয়াতে চাই লোক, ইয়াতে নেপিয়ার ঘাবিল যে রুয়া হয়েছে কিন্তু মিস এটা হওয়া নাই, সবতে সবে হয়েছে। আর ইয়াতে চাওক কুহিবিল, কুহিবিলও ওলাইছে, ইয়াতে চাই লব এটা হয়। এটা গুটিবিল যে রয়েছে এইবিল কেদিনমান আগত লগাইছো, এইটা চাওক এই কুহি ওলাইছে, এইটো কুহি ওলাইছে, এই সরু সরু এইটো কুহি ওলাইছে, কিন্তু এটা মিক্স হয়ে না যায়। এইবিল চাব, এটা মানে মিক্স হয়ে না যাব, সব হয়ে যাব। এটা আপনাকে চাই লোক কেন কি দূর দূরে দূরে লগাব লাগে। হ্যাঁ, নিশ্চয় আর বস্তু ইয়াতে চাব, এক দেড় মিটার এইটু চাওক, এক হাত মূরে মূরে লগাব লাগে। কিছু আকো একেবারে চারি আঙ্গুল পাঁচ আঙ্গুল ইমান মূরে মূরে লগাই আছে, সিহঁতৰ কাৰণে নহয়। আৰু ইফালে নেপিয়াৰ গছ ৰুই দিছোঁ মই, আৰু মাজে মাজে মই কিবা হেৰি গুটি লগাই দিছোঁ, জোৱাৰ বুলি কওঁ আমি, মাখৈ, মাখৈৰ গুটি লগাই দিছোঁ। আৰু একেবাৰে লাষ্টতো কিবা এক্সট্ৰা আৰু গুটি আছে, ইয়াতে তাতে লগাই দিছোঁ। আৰু কাৰোবাৰ যদি কিবা প্ৰব্লেম থাকে যে মই নেপিয়াৰ গছ ৰুব বিচাৰিছোঁ বা কিবা কিবা কৰিব বিচাৰিছোঁ, এতিয়া মোৰ লগত কণ্টেক্টো কৰিব পাৰে, মই কণ্টেক্ট নম্বৰ দিছোঁ, লিষ্ট দি দিম, তাতে যায় আপোনালোকে কণ্টেক্ট কৰিলেও হ'ব। ভালদৰে চাই ল'ব, এটা গাঁঠি মাটিৰ তলত থাকিব লাগিব। হ্যাঁ, এটা গাঁঠি মাটিৰ তলত আৰু এটা গাঁঠি মাটিৰ ওপৰত, আৰু ইমানখিনিয়ে কাটিব লাগিব। এটা দুটা গাঁঠি থাকিব লাগিব, ছাপোজ এটা গাঁঠি থাকিল আৰু এটা গাঁঠি নাথাকিল তেতিয়াহ'লে নহ'ব। চাই ল'ব কেনেকৈ লগাব লাগে, আর মাটির রসটো থাকিব লাগিব। দরকার হলে আপনার মাটির যদি হেৰি না থাকে, রস না থাকে, হ্যাঁ রস না থাকলে একটা কাম করব, আপনাকে আগতে পানি দি লব, তারপর হেৰি নেপিয়ার গছটো রুই দিলে হল, তেতিয়া হয়ে যাব। আর ময়ো লগাইছো কিন্তু মোর এটাও মানে হেৰি হোৱা নাই, মিস হোৱা নাই, সবে হয়েছে। আর সিস্টেমত লগাব লাগিব তেতিয়াহলে হব, নহলেতো আর নহয়। মই আগতে কৈছো এটা গাঁঠি মাটির তলত থাকিব আর একটা গাঁঠি মাটির উপর থাকিব লাগিব, তেতিয়াহলে হব। আর এইটো সব উল্টা চিটা আছে কিন্তু, হ্যাঁ উল্টা চিটা কই, এইটো আকো উল্টা কই লগালে নহব। আকো এইটো শিপাবিলাক যে আছে, শিপাবিলাক তো মাটির তলপিনে থাকিব লাগিব, হ্যাঁ তল সাইডে হব লাগবে, তেতিয়াহলে হব। আর আকো উল্টা কই লগাই দিয়া কব যে হওয়া নাই মোর, এনেকই লগাইছিল, তেতিয়াহলে নহব। কিন্তু এটা হোক, আজি মই নিজে লগাই আছো, আজি কাম করা মনতো নাইতো, আহা নাই আজি, আজি মই ৰাতিপুৱা যে ঠাণ্ডাৰ দিন, মই নিজে লগাই আছো। ইয়াতে আকৌ হেৰি দি ৰাখিছোঁ, মই ৰছী দি কিবা হেৰি কৰিছোঁ পুৰা চিধা হৈ যাতে, সেইকাৰণে তেনেকুৱা কৰিছোঁ। আৰু কিছুমানে আকৌ মানে এনেকুৱা দিয়াৰ লগে লগে আঁচবিলাক বেঁকা হৈ যায় না, ইয়াতে এটা হ'ব তাতে এটা হ'ব, আঁচটো দি লৈছোঁ যাতে চিধা হয়। আৰু সেইকাৰণে দি লৈছোঁ,
রাখি দো।